বাংলাদেশে কোনো ব্যবসা বাণিজ্য এখন নেই, সারা পৃথিবীতে মন্দা। 30 লক্ষ লোক যদি স্বাধীনতা যুদ্ধে মারা যায় মাননীয় স্পিকার, তাহলে 30 লক্ষ লোক এই আওয়ামী লীগ আমলে ফকির হয়েছে মাননীয় স্পিকার। প্রধানমন্ত্রী গুগু দেখেছেন, ফাঁদ দেখেননি, প্রবাসীরা হচ্ছে বাংলাদেশের কলিজা। যারা কলিজায় হাত দিয়েছেন, এর বিনিময়ে সরকারের কলিজা ছিঁড়ে ফেলা হবে। যাদের টাকায় আপনি ভাত খান, যাদের টাকায় আপনি গণভবন চালান, যাদের টাকায় জনগণ চলে, সেই জনগণের কলিজায় হাত দেওয়ার দুঃসাহস আপনাদের কে দিয়েছে? সবাইকে বলবো, আল্লাহ পাক হায়াত এবং মৌতের মালিক, আল্লাহ পাক জীবন মৃত্যুর মালিক। আমাদেরকে মনে রাখতে হবে, আমার যদি পুলিশের গুলি দিয়ে মৃত্যু থাকে আমি সেইভাবেই মৃত্যুবরণ করব। আমার যদি আপনার কোনো দুর্ঘটনায় মৃত্যু থাকে, এটি আমার লিখা, আমার নসিবে, আমি সেইভাবে মৃত্যুবরণ করব। সুতরাং এই মানববন্ধন দিয়ে শুধু নয়, আজকে ঢাকার মানুষকে বলবো যে রাস্তায় নামতে হবে, রাস্তায় নামতে হবে এই সরকারের অনাচার অবিচারের বিরুদ্ধে। যাতে যদি আমাদের আরও জীবন যায়, আমাদেরকে আরও জীবন দিতে হয়, তার জন্য আমাদের পিছপা হলে চলবে না, না হলে এই দেশ আমরা স্বাধীন করতে পারবো না, মুক্ত করতে পারবো না এই অনাচার থেকে, এই অবিচার থেকে। আপনি কালকে নিশ্চয়ই দেখেছেন, পরশুদিন আমি পার্লামেন্টে আমি নিজের উদাহরণ দিয়ে বলেছি, আমি বাংলাদেশকে চাপাই নবাবগঞ্জ আমার নির্বাচনী এলাকায় ক্ষুদ্র একটি বাংলাদেশ হিসাবে তুলে ধরার চেষ্টা করেছি আমার নির্বাচনী এলাকায়। এই আমি সংসদে যোগ দেওয়ার পর পুলিশ কাস্টডিওতে মানুষ মারা গিয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এবং তাদেরকে যাদেরকে আসামি করা হয়েছে তারা সেই দিন আমার জাতীয় বাস নিয়ে তারা উপস্থিত ছিল। পুলিশ নাটক সাজে না, আমি নিজেই তার সাক্ষী প্রমাণ দিচ্ছি। কোথায় যাব আমরা? আমার নামে আওয়ামী লীগের ওখানকার নেতারা জাল জালিয়াতির মামলা করেছে, যেটি আপনারা ইউটিউবে দেখবেন। সেই মামলা 18 মাস থেকে তদন্ত রিপোর্ট দাখিল করে নাই। বারবার আমি বলে আসছি যে আমি ওই জেলার উপদেষ্টা আইন শৃঙ্খলা কমিটির, আমি থানার আইন শৃঙ্খলা কমিটির উপদেষ্টা, আমি যদি ওই মামলার সাথে সম্পৃক্ত থাকা বা আসামি করে তোমরা রিপোর্ট দাও। এখনও পর্যন্ত তারা রিপোর্ট দেয়নি, একটা ছোট্ট মামলা, সেটিকে তারা বিলম্বিত করার জন্য সিআইডিতে স্থানান্তর করে। আমরা এখানে বাংচুর করতে দাঁড়াই নাই, আমরা আসলে এসেছি বিচার চাইতে। আমরা এসেছি একটি সুস্থ তদন্ত দাবি করতে। আমরা যে ব্যবস্থাটার, যে ব্যাপারটার বিচার চাইতে এসেছি সেটার বিচার জেলা পর্যায়ে চেয়েছি, কিন্তু সেখানে সুস্থ বিচার হয়নি। আমরা দেখেছি ময়মনসিংহে আমাদেরই বন্ধু, বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের নেতা এবং গণতান্ত্রিক সমাবেশের নেতা খালেদুজ্জামান পারভেজ বুলবুল ভাইয়ের সাথে একটা গ্রুপ, আমরা পরবর্তীতে জেনেছি এরা শিক্ষক, বুলবুল ভাইয়ের সাথে একটা প্রতারণামূলক চুক্তি করেছে এবং তারা তখন গোপন করেছে, তারা শিক্ষক, তারা একটা চুক্তি করেছে, তখন তারা গোপন করেছে তাদের ট্রেড লাইসেন্স নেই। চুক্তির পরে, তারপরও যে চুক্তি করেছে সেই চুক্তিটা তারা একটুও বাস্তবায়ন করেনি। উল্টো যখন বুলবুল ভাই তাদের তার ন্যায্য অধিকার দাবি করল, তাকে চাঁদাবাজির মামলায় ফাঁসিয়ে মাসের পর মাস জেল জুলুম খাটিয়েছে, মাসের পর মাস সে পরিবার পরিজন ছেড়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে, সমস্ত বন্ধু বান্ধব ছেড়ে জেলের গাড়ি টানতে হয়েছে। আজকে আমরা বুঝে গেছি জেলা পর্যায়ে এই বিচার হবে না। আমরা দেখেছি বিশেষ দল, বিশেষ সংগঠিত শক্তি নানাভাবে এই বুলবুল ভাইকে অত্যাচার করবার জন্য নানা রকম হুমকি ধামকি দিয়ে তাকে থামিয়ে দেওয়ার জন্য প্রতি মুহূর্তে কাজ করে যাচ্ছে। আমরা আমাদের সাহস হারিয়ে ফেলেছি, আমরা তাই আজকে দুদুকের সামনে এসেছি একটি সুস্থ তদন্তের জন্য। আমরা এসেছি একটি সুস্থ তদন্ত করে আমাদের নিরাপত্তার জন্য, আমরা এসেছি আমরা একটি নাগরিক হিসাবে যেন বাঁচতে পারি সেই দাবি দেওয়া চাওয়ার জন্য। আজকের আমরা এখানে এসে দুদককে বলবো, ময়মনসিংহে ওই শিক্ষক গ্রুপ অবৈধভাবে যে কাজগুলি করতেছে সেই কাজগুলোর সুস্থ তদন্ত করে তাদের মুখোশ উন্মোচন করে দিন। কেননা একটি দুর্নীতির প্রশ্রয় দিলে 10টি দুর্নীতি হবে, 10টি দুর্নীতির প্রশ্রয় দিলে
100টি দুর্নীতি হবে। ওরা শিক্ষক নামের আড়ালে সমাজে সহানুভূতি পাওয়ার চেষ্টা করে নানা রকম, শুধু বুলবুল ভাইয়ের সাথে নয় আরও দশজনের সাথে একই কাজ করেছে। একটি সুস্থ তদন্ত হলে আমরা বিশ্বাস করি সমস্ত ঘটনা বেরিয়ে আসবে। শুধু বুলবুল ভাই নয়, অনেকে এই জুলুমের হাত থেকে বেঁচে যাবে। আমরা আজকে এই কথাটা বলবার জন্যই আজকের দুদকে এসেছি। আমাদের দাবি, যদি বুলবুল ভাইয়ের দাবি ন্যায্য না হয়, যদি বুলবুল ভাইয়ের অধিকারের দাবি ন্যায্য না হয়, তাহলে আমরা সেই কিছু চাইব না। আমরা চাই ন্যায়, ন্যায়ের জন্য এখানে দাঁড়িয়েছি। আজকে আমরা দুদকের কাছে দাবি করছি ন্যায়, একটি সুস্থ তদন্ত করে একটি ন্যায় বিচারের পথ উন্মুক্ত করে আমাদেরকে ন্যায্য বিচার দিন, ন্যায় বিচার দিন। এটি আমাদের শেষ কথা, এটি আমাদের দাবি। সবাইকে ধন্যবাদ। পরবর্তী কর্মসূচি হবে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও। শেষ কর্মসূচি হবে গণভবন বঙ্গভবন ঘেরাও। যদি আজকে আপনারা ইতিমধ্যে শুনেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন পথ শিশুকে 5 দিনের মধ্যে উদ্ধার করা হয়েছে। 601 জনকে এই সরকার গুম করেছে। তাদেরকে আজ পর্যন্ত কেন তাদের মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়নি? আপনাদের লজ্জা করে না? আপনাদের একটা ছাত্র সংগঠনের নেতারা 2000 কোটি টাকা পাচার করে আপনাদের জামাইরা আপনার মধ্যপ্রাচ্যের দুবাইতে ধরা পড়ে টাকা পাচার করে ব্যাংকের অবৈধ লেনদেনের কারণে তাদেরকে আটকে রেখেছে। ধিক্কার জানাই আপনাদের। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা বিদেশি গণমাধ্যমের খবরে জানতে হয় যে আমাদের দেশের জামাইরা ওখানে আকাম কুকাম করে ধরা পড়েছে, টাকা পাচার করে লুটপাট করে ওখানে ধরা পড়েছে। আমাদের দেশের গণমাধ্যমগুলো সেগুলো তুলে ধরতে পারছে না। গণমাধ্যমের বন্ধুদেরকে বলছি, সাংবাদিক সাগর রনি হত্যাকাণ্ড 74 বারের মতো প্রতিবেদন পিছিয়েছে, আপনাদের কি লজ্জা করে? আপনাদের দুজন সহকর্মীকে হত্যা করেছে, আপনারা একটা আন্দোলন গড়ে তুলেছেন, কিন্তু আমরা দেখেছি সেই আন্দোলনে থামানোর জন্য কাউকে প্লট দিয়েছে, কাউকে উপদেষ্টা বানিয়েছে, তারপরে সেই আন্দোলনকে নচ্ছাত করেছে। আর সাংবাদিক দম্পতি সাগর রনির ছেলে আজকেও মা বাবার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে হাহাকার করে বেড়ায়। সাংবাদিক ভাই বোনদেরকে বলতে চাই, আপনাদের তো একটা বিভেদ আছে, অন্য বিষয়ে না প্রতিবাদ করেন। আপনাদের সহকর্মী দুজনকে হত্যা করালো, দুটি চ্যানেলে কাজ করতো, তার বিচারটা আপনারা নিশ্চিত করতে পারলেন না? আপনারা কিসের ফোর্থ স্টেট হিসেবে, ওয়াশডক হিসেবে ভূমিকা পালন করবেন? আপনাদের একজন সহকর্মীকে, ফটো সাংবাদিককে দিনের পর দিন কারাগারে নির্মম নির্যাতন করছে, তাকে অন্যায়ভাবে এই অবৈধ সরকারের একজন বিশেষ সহকারীর নামে লেখালেখি করার কারণে তাকে মামলা দেওয়া হয়েছে, রোয়া দিয়ে তাকে গুম করানো হয়েছে, তারপর নানা নাটক ফাটক করে তাকে এখানে ফিরিয়ে দেওয়া হয়েছে। সেই ভাই বিনা দোষের সাংবাদিক কাজল আজকে জেলে আছে। আপনারা ফটো সাংবাদিকতা করেন, আপনি কি আজকে নিরাপদ আছেন? তাহলে আপনার সহকর্মীর বিপদে কেন আপনি প্রতিবাদ তুলছেন না? সব দায় দায়িত্বকে এই ছাত্রদের, এই তরুণ সমাজের সব দায় দায়িত্বকে আমাদের কখনোই না, যার যার জায়গা থেকে আজকে ভয়েস রেজিস্টার করতে হবে, অন্যথা আমরা সম্ভব হবে না। যেমন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মেজর সিনা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডে যখন সাবেক সেনা কর্মকর্তারা রাওয়া ক্লাব থেকে একটা উচ্চারণ করেছে যে সিনহা হত্যাকাণ্ডের বিচার না হলে তারা রাজপথে সোচ্চার হবে, সরকার কিন্তু বেঁকে গেছে, খাইছে, সেনাবাহিনীর লোকজন নেমে গেছে, আর রক্ষা নাই, তড়িঘড়ি করে গ্রেপ্তার টেপ্তার সব করছে, তদন্ত কমিটি দ্রুত হচ্ছে মোটামুটি, তার মধ্যে আবার অনেক ল্যাপস্যাপও হচ্ছে। কিন্তু আমরা একটা কথা বলি, ল্যাপস্যাপ দিয়ে কাজ হবে না। এইটা সেনাবাহিনী ভংচং করার করলে রক্ষা পাবেন না আপনারা। এদেশের গর্বিত সেনাবাহিনী যেমন নিজের দেশের স্বাধীনতার সার্বভৌমত্বে রক্ষা করার জন্য বুক পেতে দিতে পারে, তাদের একজন সহযোদ্ধার হত্যাকাণ্ডের বিচারের দাবিতেও তারা গর্জে উঠতে পারে, বলে গর্জে উঠবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।